জন্য করে আগে বলি বলি দাঁড়ান একটা খুব ভালোভাবে কথা বলি হ্যাঁ শুনুন এক রাজা তার মন্ত্রীকে নিয়ে বনে ঘুরে বেড়াচ্ছে কি করতে বলুন তো না শিকার করবার জন্য ভালো করে শুনবেন শিকার করতে রাজা মন্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবার যেতে যেতে হয়েছে কি রাজার পায়ে একটা কাঁটা বিধেছে যেই না কাঁটা বিধেছে রক্ত পড়ে গেছে এবারে রাজা যেই না রক্ত পড়ছে তখন মন্ত্রী কিন্তু হাসছে বুঝে বাহ মন্ত্রী মশাই আমার পায়েতে কাঁটা বিধলো রক্ত ফুটছে আর তুমি হাসছো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে শুনুন রাজা মশাই ভগবান যাহা করে মঙ্গলের জন্যই করে বুঝে বাহ আমার রক্ত পড়লো আর তুমি বলছো ভগবান যা করে মঙ্গলের জন্য তোমার যদি হতো বুঝতে এবার কি করেছে একদল ডাকাত পড়েছে মা হঠাৎ করে জঙ্গলের মধ্যে যেই না একদল ডাকাত পড়েছে ওই ডাকাতেরা করেছে কি রাজাকে আর মন্ত্রীকে দুজনকে তুলে নিয়ে যাবে সেই সিদ্ধান্ত এবার তার আগে রাজা করেছে কি মন্ত্রীকে বলছে এই মন্ত্রী তুমি যখন আমার ওই পায়ে রক্ত দেখে হাসলে তোমাকে আমি গাছে বেঁধে দিচ্ছি তোমাকে আর আমি সঙ্গে নিয়ে যাবো না তুমি এই মাঝ রাস্তাতে গাছে বাঁধা থাকো বনের মধ্যে তোমাকে বাঘের শিয়ালে ছিঁড়ে ছিঁড়ে খাক মন্ত্রীকে কিন্তু গাছে বেঁধে দিয়েছে গাছে বেঁধে রাজা যখন এগিয়ে গিয়ে যাচ্ছে তখন একদল ডাকাত এসে কিন্তু রাজাকে নিয়ে গেছে নর বলি দেবে বলে রাজাকে বলি দেওয়া হবে মা কালীর সামনে এবার যেই না মা কালীর সামনে নরবলি দেওয়ার জন্য নিয়ে গেছে রাজা তখন দেখেছে কিনা পা থেকে রক্ত বেরিয়েছে মানে খুঁত হয়ে গেছে আর যেটা খুঁত হয়ে যায় সেটা বলিতে দেওয়া যায় না দেওয়া যায় তাহলে কি হলো না ডাকাতের সর্দার বলছে পা থেকে রক্ত বেরিয়েছে খুঁত হয়ে গেছে একে ছেড়ে দাও তাহলে রাজাকে ছেড়ে দিয়েছে রাজা কিন্তু ভয়ে কাঁপতে কাঁপতে ছুটতে ছুটতে মন্ত্রীর কাছে এসেছে মন্ত্রীর কাছে এসে বলছে আচ্ছা মন্ত্রী তোমাকে যে বেঁধে দিয়ে চলে গেলাম আমার বড় অপরাধ হয়েছিল বলছে না সেটাও ভগবান যা করে মঙ্গলের জন্যে আপনি গেলেন আপনার পায়ে রক্ত বেরিয়েছিল আপনি খুঁজছিলেন বলে আপনাকে ছেড়ে দিয়েছে আমাকে যদি মাঝ রাস্তায় না বাঁধতেন আপনার সঙ্গে থাকতাম তাহলে আমাকে তো বলিটা দিত কি তাহলে ভগবান যা করে যাহা করে সব মঙ্গলের জন্য নিতাই গৌর হরি বল হরি ওই না বড়ই অবতার রে ভাই বড় অবতার বড় ভাই বড় বঞ্চিত বল জানি তাই আমরা অল্পক্ষণের মধ্যে একটা গৌরচন্দ্রিকা গিয়ে দিলাম কারণ এটা অপরাধ হয় মাঝখান থেকে অন্য লীলায় যাওয়া যাই হোক আজকে আমরা আস্বাদন করবো ভক্ত শ্যামানন্দ একটা ছোট্ট 5 বছরের ছেলের কথা ছোট্ট একটা 5 বছরের শিশুর কথা আস্বাদন করবো আজকে আমরা সেই প্রভু শ্যামানন্দ কে ছিল সেই প্রভু শ্যামানন্দ ছিল কে না সেই প্রভু শ্যামানন্দ ছিল শিব ঠাকুর
शिव ठाकुर तृतीय अवतार हलो प्रभु नंद। शिव ठाकुर जेदिन वृंदावने रास है, एखाने रासलीला है तो, जेदिन वृंदावने रासलीला है सेई रासलीलार दिन शिव ठाकुर चले गेछिलेन रासलीला आस्वादन करते। आर जखन रासलीला आस्वादन करते गिएछिलेन सेई समय पार्वती गिएछिलो आगे आगे आर बाबा भोलानाथ गिएछिलेन पेछने पेछने। जखन पेछने पेछने लीला आस्वादन करते गेलेन तखन 16108 खाना गोपीर मध्ये भोलानाथ जखन नारी सेजे प्रवेश करलेन सेई समय भगवान आमार चिनते पारलेन भोलानाथ के। जेई ना भोलानाथ के चिनते पेरेछे संगे संगे भोलानाथ के अभिशाप दिलेन। कि अभिशाप दिलेन? ओगो भोलानाथ, तुमी आमार लीला देखते एसेछो, तुमी जानो ना रासलीलाय आमी छाड़ा द्वितीय पुरुष एखाने थाकबे ना। तबे शोनो, तुमी जदि आमार लीला देखते आसो, ओई लीला के खेला भेबे देखते आसो, तबे शोनो आमी तोमाय अभिशाप दिलाम, तुमी मानव कुले जन्म नाओ। शिव ठाकुर चले एलो मानुष हये, मा कोथाय चले एलो? शिव ठाकुर मानुष हये चले एलो आमादेर पृथिवीर बुके। नाम हलो कि अद्वैत आचार्य। एबार अद्वैत आचार्य 52 बछर धरे आमार भगवान के डाकछे। नदियार नवद्वीपे तखनो किन्तु आमार गौर हरिर जन्म हयनि, तखनो पर्यन्त अद्वैत आचार्य आमार करजोरे डाकछे भगवान के। भगवान देखते देखते 52 बछर केटे गेल, एखनो तो तुमि एले ना प्रभु, আর কখন আসবে? তাই আজকে একটা একটা করে তুলসী দিয়ে নয়ন জলে বক্ষ ভাসি, ভগবান আমার ডাকছে সেই নারায়ণকে। মঙ্গলময় হরি প্রভু করে দাও
ডাগা চড়ো তুমি কৃপা করে দাও প্রভু ও ডাগা চড়ো কৃপা করে দাও প্রভু ও ডাগা চড়ো নিয়মন তুলসিয়া ভক্তির জন্য বাবা ভোলানাথ অদ্বৈত আচার্য হয়ে বাবা সেই নারায়ণকে ডাকছে নারায়ণ কলিযুগ অবতীর্ণ হয়ে গেল তুমি কি এখনো আসবে না দেখতে দেখতে আমার বয়স 52 বছর হয়ে গেল সেই অদ্বৈতের বয়স যখন 52 বছর হলো তখন আমার গৌর হরির জন্ম হলো গৌর হরি 48 বছর লীলা করেছিলেন মা 48 বছর লীলা করার পর কিন্তু গৌর হরি চলে গেলেন ধরাধামে আরও 25 বছর বেঁচে ছিলেন অদ্বৈত আচার্য অদ্বৈত আচার্যের জীবনী হলো 125 বছর তাই কাঁদতে কাঁদতে বললেন ভগবান 125 বছর ধরে তোমায় যখন ডাকছি তখন পরজন্মে তুমি আমায় এমন জন্ম দিও যেন আমাকে 125 বছর তোমাকে না ডাকতে হয় আমি যেন 5 বছরে যখন আমার জ্ঞান হবে না তখনই যেন তোমার কৃপা পেয়ে যায় নিতাই গৌর হরি বল হরি তাহলে ভোলানাথের পরবর্তী জন্ম হলো অদ্বৈত আচার্য অদ্বৈত আচার্যের পরবর্তী জন্ম আজকে যে ভক্তির কথা আপনারা আস্বাদন করবে নাম প্রভু শ্যামানন্দ তার মানে শিব ঠাকুরের তৃতীয় অবতারের কথা এবার শিব ঠাকুর জন্ম নিয়েছিল আপনাদের এই মেদিনীপুর জেলাতেই ধারেন্দা বাহাদুরপুর বলে একটা গ্রামে পিতার নাম হচ্ছে কৃষ্ণমণ্ডল মাতার নাম হচ্ছে দুরিকা দেবী পিতা মাতার একটা ছোট্ট সংসার সেই সংসারে কিন্তু মা কোনো সুখ শান্তি নেই কৃষ্ণমণ্ডল আর দুরিকা দেবীর সংসার তার ঘরে মা একটা সন্তান পর্যন্ত নেই প্রত্যেক দিন সকাল হয় কৃষ্ণমণ্ডল একদিকে ভিক্ষা করতে যায় দুরিকা দেবী একদিকে ভিক্ষা করতে যায় দুজনের ভিক্ষা করাটাই হচ্ছে ক্ষুধা নিবৃত্তির কাজ সংসারে এমন অভাব মাগো নুন আনতে পান্তা ফুরো যার ঘরে সন্তান নেই মা তারা কেমন জ্বালা জানে সংসারে যদি অভাব থাকে পাশের বাড়িতে দুমুঠো চেয়ে খাওয়া যায় কিন্তু সংসারে মাগো যদি সন্তান না থাকে তবে পাশের বাড়ির ছেলেকে আদর করে কিন্তু সেই পূরণ করা যায় না হরি বল হরি বল হরি বল দুরিকা দেবী ভগবানের সামনে বসে বসে কাঁদছে ভগবান ওগো ভগবান তুমি না দয়াময় তুমি না কৃপাময় ওগো ভগবান তুমি যদি দয়াময় হও তুমি যদি কৃপাময় হও ভগবান তবে দয়া করো কি ওই ধনী ব্যক্তিদের আমাদের এই গরিবগুলোর দিকে তাকাতে পারো না প্রভু আমরা ভিক্ষা করি ক্ষুধা নিবৃত্তি করি আজকে আমরা আছি কাল বাদে যখন আমরা থাকবো না তখন তোমাকে সেবা দেবে কে প্রভু আজকে দরিকা বসে বসে তার সন্তানের জন্য কাঁদছে ঘরে একটা ছেলে নেই মেয়ে নেই মনে মনে চিন্তা করছে পাড়ার লোকেরা আমাকে কত কথা বলে আমার মুখ দর্শন করে পর্যন্ত কোথাও যাত্রা করে না ভগবান তোমাকে ভালোবাসারই প্রতিদান যদি তুমি ভগবান
কেনো দুঃখ দা যদি তুমি দুরিকা দেবী বসে বসে ভগবানের সামনে কাঁদছে। দুরিকা যখন ভগবানের সামনে বসে বসে কাঁদছে, স্বামী কৃষ্ণমণ্ডল বলছে, ওগো দুরিকা, তুমি এমন করে কেঁদো না, ভগবানের কাছে চেয়েও না গো। ভগবানের কাছে চাইলে যা পাওয়া যায় তা থাকে সীমাবদ্ধ, আর ভগবানের কাছে না চাইলে যেটা পাওয়া যায় তা ভক্তের রাখার জায়গা থাকে না। তুমি অমন করে কেঁদো না ও গো স্বামী, তুমি যাও না, আমাদের ঘরে একটা সন্তান নেই। স্ত্রী স্বামীকে বলছে, স্বামী,
আমাদের ঘরে যে একটা সন্তান নেই, তুমি পারবে না যেতে একটা বার ওই জগন্নাথ দেবের কাছে, জগন্নাথ দেবের কাছে গিয়ে একবার ওই ভগবান জগন্নাথকে বলো না আমাদের এই দুঃখের কথা, যিনি জগন্নাথ জগতের নাথ, তিনি তো জানেন সব জগৎবাসীর কথা, আর আমরা তো জগৎবাসী, আমরা তো জগতের বাইরে কেউ নই, তুমি একটি বার যেয়ে বলো না আমাদের এই দুঃখের কথা, যদি ভগবান আমাদের জন্য কিছু মঙ্গল করে। আমি জানি ভগবানের কাছে কিছু চাইতে হয় না, ভগবানের কাছে গেলেই কৃপা পাওয়া যায়, তুমি একটা বার যাও। এবার সে কৃষ্ণমণ্ডল মেদিনীপুর, আপনাদের মেদিনীপুর জেলা থেকে ছুটে ছুটে গেছে কোথায়, একেবারে সেই জগন্নাথ দেবের কাছে পুরীধাম। মাধবে হে মাধব ওগো বহুত মিনতি করো তো, হরি বল হরি বল, বহুত মিনতি করো তো। আজকে কৃষ্ণমণ্ডলে জগন্নাথকে বলছে, জগন্নাথ তুমি যদি জগতের নাথ হও, আমি তো জগৎবাসী, ওগো কেউ তোমাকে সোনার থালি করে সেবা দেয়, কেউ বা রূপোর থালি করে, কিন্তু প্রভু গো আমার কাছে সোনার থালি নেই, রূপার থালি নেই, ভালো ভালো মিষ্টান্ন দ্রব্য নেই, আছে আমার এই মন তুলসী আর নয়নের গঙ্গা জল। মাধব দেহি তুলসী তিল, এই দেহ মন সমরিপিল, দেহি তুলসী মাধব দেহি তুলসী তিল, এই দেহ মন সমরি পিল, দেহি তুলসী তিল, দয়া যেন না ছোড়বি মো, আমায় দয়া যেন ওগো ছেড়ো না, তোমার ওই চরণে বিকাইলা, তোমার ওই চরণে বিকাইলা, ভগবানকে বলছে, ভগবান
কৃষ্ণমণ্ডল জগন্নাথকে বলছে, ভগবান তোমার দ্বারে যখন এসেছি তুমি যখন সবাইকে দয়া করবে যেন তুমি আমাকেও দয়া করো ভগবান। আজ ভগবানকে বলছে, ভগবান এ জন্মে মানুষ জন্ম পেয়েছি, না জানি পরের জন্মে পাবো কি পাবো না। স্থাবরং বিংশ লক্ষামি নবলক্ষাংশ্চ জলজা, কৃমিনাং রুদ্রলক্ষাংশ্চ দশ লক্ষাংশ্চ চন্দ্রজা, ত্রিংশ লক্ষাংশ্চ পশুনাং চতুর্লক্ষাংশ্চ মানবা। স্থাবর জন্ম মানে হচ্ছে গাছপালার জন্ম, গাছপালা রূপে থাকি আমরা। বিংশ মানে হচ্ছে বিশ লক্ষ বার, কুড়ি লক্ষ বার, কুড়ি লক্ষ বার গাছপালা রূপে থাকি। মুক্তি হয় কখন? যখন আমাদের তুলসী বৃক্ষ রূপে জন্ম হয়, আর সেই তুলসীর পাতা আমার গৌর গোবিন্দের চরণে যায়, তখন হয় আমাদের গাছপালা জন্ম থেকে মুক্তি লাভ। নবলক্ষাংশ্চ জলজা, ন লক্ষ বার থেকে জলজ প্রাণী রূপে মুক্তি হয় কখন? যখন শঙ্খ রূপে জন্ম হয়, আর সেই শঙ্খ আমার গৌর গোবিন্দের আরতিতে বেজে ওঠে, তখন হয় আমাদের জলজ প্রাণী থেকে মুক্তি লাভ। কৃমিনাং রুদ্রলক্ষাংশ্চ, রুদ্র মানে এগারো, কৃমিনাং মানে কীট পতঙ্গ, কীট পতঙ্গ রূপে থাকি আমরা কতবার? এগারো লক্ষ বার। মুক্তি পাই কখন? যখন বজ্র কীট রূপে জন্মগ্রহণ করি, সেই বজ্র কীট নারায়ণ শিলার মধ্যে স্থান পায়, তখন হয় কীট পতঙ্গ থেকে মুক্তি লাভ। দশ লক্ষাংশ্চ অন্ডজা, অন্ডজা মানে হচ্ছে ডিম, ডিম পারে কারে? পাখিরা ডিম পারে, পাখি রূপে থাকি দশ লক্ষ বার। মুক্তি হয় যখন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করি, আর সেই ময়ূরের পাখা আমার গোবিন্দ শিরে ধারণ করে। ত্রিংশ লক্ষাংশ্চ পশুনাং, তিরিশ লক্ষ বার থাকি পশুরূপে। মুক্তি হয় যখন আমাদের গাভী রূপে জন্মগ্রহণ হয়, আর সেই গাভীর চামড়া দিয়ে প্রস্তুত হয় শ্রীখোল, সেই গাভীর দুগ্ধ দিয়ে হয় আমার ভগবানের ভোগ পরমান, তখন হয় সেই আমাদের পশু জন্ম থেকে মুক্তি লাভ। বাকি আশি লক্ষ চলে যাওয়ার পর চার লক্ষ থাকে চতুর্লক্ষ মানবা, চার লক্ষ বার থাকি মানুষ রূপে। তাই আজকে কৃষ্ণমণ্ডল জগন্নাথের কাছে বলছে, জগন্নাথ এ জন্মে মানুষ হয়েছি, হাত পেয়েছি, পা পেয়েছি, চলার শক্তি পেয়েছি, বলার শক্তি পেয়েছি, প্রভু গো কি এ মানুষ পশু পক্ষী কুলে জন্মিয়া, পশু কুলে জন্মিয়া, কি এ মানুষ পশু আবার পক্ষী কুলে জন্মিয়া, মানুষ পশু পক্ষী কুলে জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে, কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গ, অথবা কীট পতঙ্গে, কর্ম বিপাকে পুন পুন গতাগতি, 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 মুক্তি রুহ দুয়াপর সঙ্গে, মুক্তি রুহ দুয়াপর সঙ্গে, মুক্তি রুহ দুয়াপর সঙ্গে, মুক্তি রুহ দুয়াপর সঙ্গে। আজকে কৃষ্ণমণ্ডল ভগবানকে বলছে, ভগবান যে কুলেই জন্ম হোক না কেন যেন তোমার চরণে জন্ম জন্মান্তর মতি থাকে। এই পদাবলীটা লিখলেন কে? ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরাইতে ইহ ভব সিদ্ধ, তরাইতে ইহ ভব সিদ্ধ, তরাইতে ইহ ভব সিদ্ধ, তরাইতে ইহ ভব সিদ্ধ, দুয়াপদ পল্লব করি অবলম্বন, দুয়াপদ পল্লব করি অবলম্বন, দুয়াপদ পল্লব করি অবলম্বন, দুয়াপদ পল্লব করি অবলম্বন, তিল এক দেহ দিন বন্ধু, তিল এক দেহ দিন বন্ধু, তিল এক দেহ দিন বন্ধু, তিল এক দেহ দিন বন্ধু। আজকে কৃষ্ণমণ্ডল মেদিনীপুর থেকে গিয়েছে কোথায়? জগন্নাথের কাছে। জগন্নাথ দেবের কাছে পুরী ধামে গিয়ে চাইছে, প্রভু আমার সংসারে কোনো অভাব নেই, ভিক্ষা করে আমরা দুমুঠো খেতে পাই, কিন্তু আমার সংসারে যেটা অভাব আমার কোনো সন্তান নেই, তাই একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, সন্তান তোমার নাম গাইবে প্রেমানন্দে, হরি
भगवान के बोलें भगवान आमार अभाव दूरे चले जाबे किन्तु आमार सबचेये बड़ो अभाव आमार कोले आमार स्त्रीर कोले एकटा सन्तान नेई तुमि आमाके जदि सन्तान दितेई हय तुमि देबे कृष्ण भक्त सन्तान তাই কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে নিয়ে আজকে কৃষ্ণ মন্ডল চলে এলো কোথায় বাড়িতে যেই না বাড়িতে প্রবেশ করছে স্ত্রী দুর্গা দেবী বলছে দাঁড়াও স্বামী তুমি তীর্থ করে এলে তোমার চরণ একটু জল দিয়ে দিই তোমার চরণ একটু ধুয়ে দিই কারণ তুমি তো তীর্থ করে এলে আমার তো আর তীর্থ হয়নি যেজন তীর্থ করে আসে তার চরণে যদি জল দেওয়া হয় মা তীর্থ করে সেজন যে ফল পায় চরণে জল দিয়ে সেই একই ফল পাওয়া যায় তাই স্ত্রী স্বামীর চরণে জল দিয়ে ঘরে প্রবেশ করালেন দেখতে দেখতে ভগবানের কৃপায় জগন্নাথের কৃপায় দুর্গা দেবী হলেন আমার গর্ভবতী দশ মাস দশ দিন পূর্ণ হলো মা দশ মাস দশ দিন পূর্ণ হওয়ার পর এই মেদিনীপুর জেলার ধারণ্যা বাহাদুরপুরে জন্ম নিচ্ছে আমার শিব ঠাকুর ভক্ত সন্তান রূপে যার নাম হবে প্রভু শ্যামানন্দ সেই ভক্ত সন্তান জন্ম নিচ্ছে কোথায় ধারণ্যা বাহাদুরপুরে কৃষ্ণ মন্ডল আর দুর্গা দেবীর গৃহে আরে ধারণ্যাতে জন্মিলা দুঃখী মন্ডল জন্মিলাছি দুঃখী মন্ডল ধারণ্যাতে জন্মিলাছি দুঃখী মন্ডল আনন্দ স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেব গ স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেব গ স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেব গ তাদের আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না পুত্রের জন্ম হেরে আনন্দ আর ধরে না পুত্রের জন্ম হেরে আনন্দ আর ধরে না পুত্রের জন্ম হেরে গানে তোমার বলি হয় 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 পুত্রের জন্ম হেরে তোমার বলি হারি আনন্দ আর ধরে